গত লেকচারে আলোচনা করছিলাম একক আকৃতি ফাংশন থাকবে, সেই সমস্ত ম্যাথের ক্ষেত্রে আমরা অন্তরীকরণ দেখছিলাম যে একক আকৃতি ফাংশন থাকবে। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে যে একক ফাংশন না, দুই তোমার হচ্ছে দুই বা ততোধিক ফাংশন থাকতে হবে। দুইটা ফাংশন থাকলেও হবে, আবার দুইয়ের একাধিক ফাংশন থাকলেও হবে। সেক্ষেত্রে আমরা ম্যাথটা দেখবো একটু। দেখো, দুই বা ততোধিক ফাংশনের যোগফল বা বিয়োগফল, ঠিক আছে? আমরা এতক্ষণ যেটা করলাম যে একক আকৃতি ফাংশন, একক ফাংশন তার যোগ বিয়োগ করা যায় না। দুটো ফাংশনে তো অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইটি সেভাবে করা যায়। তো আমরা এখন আগে যোগফল বা বিয়োগফল দেখি, নেক্সট আমরা ভাগফল বা যোগফল নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, এখানে আমি লিখে দিছি লগারিদমিক, ত্রিকোণমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। ম্যাথের টার্ম কিন্তু পাঁচটা লিখে দিছি অলরেডি। তো আমরা আলজেব্রিক ও ইনভার্স নিয়ে আপাতত আলোচনা করব না, ওকে? আলজেব্রিক এবং আলজেব্রিক ও ইনভার্স পার্ট নিয়ে আমি আলোচনা করব না। এই দুইটার জন্য আমি আলাদা দুইটা কেস দিব। এজন্য ইনভার্সে কিন্তু আলাদা কেস, আর আলজেব্রিকের জন্য আরেকটা আলাদা কেস দিব। এজন্য ওই পার্টগুলো পরে আলোচনা করব, আমরা এইগুলো নিয়ে আলোচনা করি, ওকে? তো আমরা এখন আমরা দুইটা সূত্র দেখি এর জন্য। দেখো, ফর্মুলা 1, ddx u v। আসলে অনেকে বলতে পারো যে ইউ কি, ভিউ কি? ভাই, আপনি তো বোঝাইছিলেন যে x এর সাথে এই x এর মিল থাকতে হবে, তাহলে চলক হবে, না হলে চলক হবে না। এটা তো আসলে আমি এখানে মিন করতেছি দুইটা চলক, ইউ ভি দুইটা চলক যদি হয়। ইউ ভি দ্বারা বোঝাচ্ছে দুইটা চলক, x এর সাপেক্ষে আমার একটা ফাংশন যেটা কি তোমার চলক হবে, ওকে? মানে ইউ ভি দ্বারা বোঝাচ্ছে আমি চলক। যেমন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই তো আর তোমার এখানে চলক না, এক্স স্কোয়ারটা চলক, বাট ওই এক্স স্কোয়ারকে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করতেছিলাম, মানে ওইটা দ্বারা প্রকাশ করতেছিলাম। সো এটা কিন্তু প্রকাশের মাত্রা, এটা কিন্তু চলক, ওকে? তাহলে ইউ ভি, দেখো এই প্লাসটা, এখানে যে প্লাসটা আছে সেই প্লাসটা তুমি এখানে বসিয়ে দিবে, একবার ইউ এর অন্তরীকরণ করবে আর একবার ভি এর অন্তরীকরণ করবে, ওকে? এরপরটা দেখি, ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লু, তাহলে সেম, জাস্ট মাইনাসটা এখানে বসা দাও, এখানে বসা দাও, ইউ এর অন্তরীকরণ, ভি এর অন্তরীকরণ, ডাব্লু এর অন্তরীকরণ। এখানে যদি প্লাস থাকতো তাও আমি প্লাসটাই দিতাম। এবার আমাকে সে এক্সাম্পল দেখি, একদম ইজি। দেখো এক্সাম্পলটা হচ্ছে, এখন দেখো আগে কিন্তু একক আকৃতি ফাংশন ছিল, এখন কিন্তু দুইটা যোগ আকারে আছে বা বিয়োগ আকারে থাকতে পারে। এখন দেখো সূত্রটা, দেখো এখন দেখো, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমার ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলা হচ্ছে। এই ক্ষেত্রে ম্যাথে দেখো তো, আমি লন সামথিং রয়েছে, লন সামথিং এর জন্য একটা সূত্র জানি আমি, হয়তো প্রথমে লিখে দিছিলাম লন এক্স এর সূত্র, বাট আমি কিন্তু লন এই টার্মের জন্য কোনো সূত্র জানি না, বাট লন এক্স এর জন্য আমি একটা সূত্র জানি। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই পুরো টার্মটাকে আমি কী ধরে নিব, এক্স ধরে নেব, কী ধরে নেব, এক্স ধরে নেব। তাহলে কিন্তু আমি এখন সূত্র পাচ্ছি, তাহলে সূত্রটা হবে কি, ওয়ান বাই লন এক্স, তাহলে ওয়ান বাই লন এ, ওয়ান বাই এক্স, লন এক্স করলে ওয়ান বাই এক্স। কিন্তু আমার এটা কি এক্স, এটা তো এক্স না, তাহলে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখন দেখো এইটাকে অন্তরীকরণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, মাইনাসটা সামনে আসে, মাইনাসটা সামনে আসে না? তাহলে এখন দেখো হবে কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে প্রথমে তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে অন্তরীকরণ করবা, এই যে মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান আছে সেটা এখানে, ওকে? তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেনটা এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 1819 সালে। এরপরের কোশ্চেনটা দেখি, দেখো এক্সাম্পল 2, দেখো এই এইভাবে থাকা আর এইভাবে থাকা কিন্তু একই কথা। এখানে একটা ফাংশন ওয়াই, আমি বললাম যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করো, দ্যাট মিন্স এক্স এর সাপেক্ষে এই ফাংশনটার অন্তরীকরণ। আর আমি একবারে লিখে দিছি এখানে যে এক্স এর সাপেক্ষে এইটাই ওয়াই ছিল, ওয়াইটা ব্রাকেটের ভিতরে একবারে দিয়ে দিছি, একই কোশ্চেন। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমি কী করতে পারি, দেখো তো লন এক্স এর জন্য আমি কিন্তু সূত্র জানি, তাহলে এখানে কিন্তু আমার অন্য কিছু ধরা লাগতেছে না, ডিরেক্ট সূত্রই জানি। তাহলে লন এক্স এর জন্য যে সূত্রটা জানি ওয়ান বাই এক্স। এবার দেখো কট এক্স এর জন্য কিন্তু আমি সূত্র লিখে দিছিলাম, রাইট? সূত্রটা কী ছিল মনে করে দেখো তো, মাইনাস
কোসেক স্কোয়ার এক্স, রাইট? তাহলে এখানে সূত্র হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এবার দেখো এক্সের যদি তুমি অন্তরীকরণ করো তাহলে হয় ওয়ান, আর এখানে আছে মাইনাস মাইনাস ওয়ান। দেখো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল 1617 সালে। এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাই, এক্সাম্পল থ্রি। দেখো এখানে দুইটা বিয়োগফল আছে, আমরা অলরেডি দুইটা যোগ বিয়োগ আকারে দেখছি, যোগ আকারে আছে, এখানে যোগ বিয়োগ কম্বাইন্ড আছে, আর এখানে শুধু বিয়োগ আকারে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ম্যাথটা করতে যাই, দেখো এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন, দেখো এটা কিন্তু আমার এখানে ধ্রুবক, রাইট? তাহলে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, এখন এই জিনিসটাকে আমি অন্তরীকরণ করব। তাহলে দেখো ওই পাওয়ারটা আগে আসবে, আর এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে দেখো তো কী হয়, এখানে বিটা বাইরে আসবে আর এই যে পাওয়ারটা আগে আসবে, অর্থাৎ এন প্লাস ওয়ানটা আগে আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে হবে হচ্ছে আমার এটা হবে, রাইট? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো অনেকে কিন্তু এটা সাইজ করে লেখা দেয়, কিন্তু এখানে তুমি এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে ঠিকঠাক করে লিখতে পারো, দেখবো অপশনে কেমন আছে। ওকে, এটা ইসলাম ইউনিভার্সিটিতে আসছিল 1415 সালে। তো মোটামুটি দুই বা ততোধিক ফাংশনের যোগফল বা বিয়োগফলের এইগুলো জানলে আশা করা যায় মোটামুটি সব ভার্সিটিতে পারা পসিবল। তো মোটামুটি দুই বা ততোধিক ফাংশনের যোগফল বা বিয়োগফল সম্পর্কে, যে লগারিদম, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, এই বিষয়ে মোটামুটি এইগুলো জানলে হবে। আলদেবিকো ইনভার্সের জন্য আমি আলাদা একটা টপিক্স আলোচনা করব। তো মোটামুটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।